আসসালামু আলাইকুম। ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোড হলো একটা ডেভেলপমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার বা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি ডেভেলপ করতে পারবেন। আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন এবং এই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কী কী করা পসিবল, কোন কোন ল্যাঙ্গুয়েজ এই ভিজুয়াল স্টুডিও কোডে রান করা যাবে। HTML, CSS, C++, জাভা, C#, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে কীভাবে রান করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখা দেবো এবং ইউজার ইন্টারফেসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। সো যারা যারা এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখতেছে আমার চ্যানেলে, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক আওয়ার কম্পিউটার ডিসপ্লে। তো এখন আমি আপনাদেরকে ভিএস কোড এডিটর আগে ডাউনলোড করে দেখাবো। ডাউনলোড করার জন্য আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন ভিএস কোড। ভিএস কোড লিখে সার্চ করার পরে এরকম চলে আসবে ভিএস, ভিজুয়াল স্টুডিও কোডের যে সফটওয়্যারটা, এটা খুবই ছোটো একটা সফটওয়্যার, বাট এটা দিয়ে মাল্টিপল কাজ করা যাবে, সেই জন্য এটা সবচেয়ে চয়েসফুল সফটওয়্যার। তো এখানে যাবেন, যাওয়ার পরে ডাউনলোড ফর উইন্ডোজ, যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ, আর যদি অন্য কিছু হয় তাহলে এখান থেকে ম্যাক ও এস লিনাক্সটি আছে, তো এখানে টি ক্লিক করবেন। দেন একটু সময় নেবে, সময় নেওয়ার পরেই থ্যাংকস ফর ডাউনলোডিং ভিএস কোড ফর উইন্ডোজ। তো একটু সময় নেবে, এই যে এখানে দেখেন অলরেডি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তাই আমি আর ডাউনলোড করতেছি না, আমি জাস্ট ওখানে চলে যাচ্ছি। তো আপনাদের যখন ডাউনলোড করা হবে ওই ফাইলটা ওপেন করবেন। তো আমি আমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছে এই যে এটা ভিএস কোড এডিটর 64 বিট, তো এটার উপরে জাস্ট আমি এখন ডবল ক্লিক করে এটাকে সিম্পল সফটওয়্যারের মতো ইনস্টল করবো। অ্যাকসেপ্ট অ্যান এগ্রিমেন্ট, নেক্সট। এটা হলো ভিজুয়াল স্টুডিও কোডের ফাইল পাথ, ইনস্টলেশন ডেস্টিনেশন ফোল্ডার আর কি। দেন ওকে। আর আপনি যদি ক্রিয়েট ডেস্কটপ আইকনে করতে চান এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন, দেন নেক্সট ইনস্টল। ক্রিয়েট ডেস্কটপ আইকনে ক্লিক দিলে কী হয়, মানে যখন সফটওয়্যারটা ইনস্টল হয় তখন আপনার দিস পিসির মানে সামনে ডেস্কটপের ওয়েলপেপারে চলে আসেন, না হলে আপনাকে এই যে স্টার্ট মেনুর এখান থেকে সার্চ দিয়ে তারপরে আনতে হয়। তো আমি ওখানে ক্রিয়েট আইকনে ক্লিক করে দিয়েছি। সো ইনস্টল হওয়ার সাথে সাথেই আমার এখানে তো আসবে অ্যান্ড আমার স্ক্রিনে চলে আসবে, এই যে দেখুন আমার ইনস্টলেশন হয়ে গেছে, এই যে আমার ইনস্টলেশন কমপ্লিট। তো আমি যদি লঞ্চে ক্লিক করি তাহলে লঞ্চ হবে, আমি এখন লঞ্চ চাচ্ছি না, সো এটা থেকে ফিনিশ। ওকে, তো আমাদের এই যে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে দেখাবো কীভাবে এখানে HTML এ যে এক্সটেনশন আছে, পাইথন, সি, যে কোনো ধরনের প্রোগ্রামিংয়ে যে এক্সটেনশন আছে সেগুলো কীভাবে অ্যাড করবেন এবং ইউজার ইন্টারফেসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। তো জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করবেন, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড একটা ফ্ল্যাটিং সফটওয়্যার, ফ্ল্যাট মানে নরম সরম একটা সফটওয়্যার আর কি, কম জায়গা, 56 MB জাস্ট, তাহলে আপনি বুঝতে পারতেছেন কেমন আর কি। আপনি যে কোনো সফটওয়্যার থেকে এটা খুবই স্মুথলি আপনার পিসিতে আপনি ইউজ করতে পারবেন, সেই জন্য এটা বলা হয় ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড স্মুথ একটা সফটওয়্যার। তো আমি এখান থেকে একটা নিউ উইন্ডো ক্রিয়েট করে নিচ্ছি, এটা আগেরটা আমি কেটে দিচ্ছি একদম ব্ল্যাঙ্ক, আমি নতুন করে আপনাদের বোঝাবো, তো সেই জন্য এই যে এটা হলো নিউ। তো আপনি যখন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করবেন তখন এরকম দেখাবে। তো এখন এটার এখান থেকে একটা সুবিধা হলো, এখান থেকে আপনি ফাইল ওপেন করতে পারবেন অ্যান্ড ফোল্ডার ওপেন করতে পারবেন। তো এখানে এটা একদমই সহজ, মনে করেন এই ফোল্ডারটা ওপেন করবেন, এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলে তো হবে, আবার এখান থেকে ফাইলের পাথটা দেখাই দিলে হবে। তো আমি এখানে জাস্ট একটা HTML এর ফাইল ক্রিয়েট করছি, দেখেন index.html। আমি যদি ফাইলটা ওপেন করে আপনাদের দেখাবো, দেখেন এখানে লেখা আছে index.html, বাট এর ভিতরে কিন্তু কোনো কিচ্ছু নয়, ঠিক আছে। তো দেখেন আমি যদি এখানে জাস্ট লিখি HTML দেন 5 লিখে যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু সব চলে আসছে, আপনাকে বারবার ডক টাইপ, HTML, ভিউপোর্ট, মেটা ডেটা এগুলো লেখা লাগছে না, আপনি যখনই আপনি কিছু প্রেস করবেন এভাবে তখন ওইটা চলে আসবে এরকম, এবং ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ দুইটা একসাথে চলে আসবে। সো এটা খুবই একটা অ্যাডভান্স। তো ভিজুয়াল স্টুডিও কোডে HTML এক্সটেনশনগুলো ডিফল্টভাবে দেওয়া থাকে, এগুলো আপনাকে অ্যাড করা লাগতেছে না, এগুলো আপনি HTML, CSS এগুলো লিখলে এগুলো ডিফল্টভাবে কাজ করে, বাট আপনি যখন অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবে রান করবেন তখন আপনার এক্সটেনশনগুলো লাগবে। তো আমি এটার ইউজার ইন্টারফেসের সাথে আপনাদেরকে জাস্ট একটু আমি পরিচয় করে দিচ্ছি, কজ আপনাদেরকে A to Z ভিজুয়াল স্টুডিও কোড সম্পর্কে জানতে হবে। তো এখান থেকে আপনি মাল্টিপল ইয়ে নিয়ে কাজ করতে পারেন, মনে করেন এখানে যদি আপনি আরও পেজ ক্রিয়েট করতে চান তাহলে দেখেন এটা হলো একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে এটা একটা পেজ, আপনি যদি আরও পেজ ক্রিয়েট করতে চান তাহলে এখানে দেখতে পারেন অপশন আছে নিউ ফাইল, আবার নিউ ফোল্ডারও ক্রিয়েট করতে পারবেন। তো জাস্ট আপনি যদি এখানে নিউ ফাইল ক্রিয়েট করতে চান, মনে করেন style.css, এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ফাইল এক্সটেনশন, ফাইল এক্সটেনশনটা যেন ঠিক থাকে, দেন এন্টার দিলাম, তাহলে আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেলো CSS। হ্যাঁ,
তো সিএসএস এ আমরা যেরকম কি লিখি যে বডি এরকম আর কি আমরা যেগুলো লিখি, আপনি যদি চান সিএসএস আর এইচটিএমএল মানে পাশাপাশি লিখতে পারেন, সেই জন্য আপনি কী করবেন এখানে জাস্ট ডিভাইড করে দেবেন, তাহলে কী হবে এটা টান দিই আমি এখান থেকে আপনি ক্লোজ করে দেবেন, এখানে এইচটিএমএল লিখবেন এখানে সিএসএস লিখবেন লাইক এ প্রফেশনাল। ওকে তো আশা করি এটা জানছেন, তো এটা খুব ইন্টারেস্টিং। আর এটা ইয়ে করার জন্য আপনি জাস্ট এখান থেকে কেটে দেবেন, আবার যদি ওপেন করতে চান এখানে ক্লিক করবেন তাহলে এটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে এগুলো করতে পারে, একটা হলো ফাইল, ফাইল থেকে আপনার ওপেন সেভ এগুলো করতে পারবেন, এডিট থেকে আপনার কার্ট আন্ডো এগুলো সিলেকশন আছে, ভিউ আছে, কোনো কিছু যদি ভিউতে কোনো কিছু না নাড়ায় ভালো, যদি আপনি কোনো কিছু না শো করে এখানে আপনি ক্লিক করে দিলে এগুলো শো করবে। গো রান, এটা হলো প্রোগ্রামিং রান করার জন্য, এটা হলো টার্মিনাল, এটা প্রোগ্রামারদের জন্য হেল্প। ওকে তো আমি এখন আপনাদেরকে এক্সটেনশন অ্যাড করে দেখাবো, তো আমি এখান থেকে জাস্ট এটা সরাই দিচ্ছি, সরাই দেওয়ার পরে এখানে দেখেন সার্চ আছে, মানে আপনার ফাইল আর কি আপনি সার্চ করতে পারবেন। দেন আমরা যাব একদম নিচেরটাই, এটা হলো ওপেন ফাইল, আচ্ছা এটা বাদ দিই, আমরা যাবো একদম নিচেরটাই। ওকে নিচেরটাই থেকে আমরা শিখবো যে কীভাবে অন্য ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন অ্যাড করতে হয়। তার আগে আপনাদের সেটিংস থেকে একটু পরিচয় করে দিচ্ছি, সেখান থেকে আপনি সেটিংসে যেতে পারবেন, সেটিংসে গেলে আপনি কী করতে পারবেন, এখানে কিছু বাই ডিফল্টভাবে ওদের মতো সেটিংস করা থাকে, আপনি চাইলে আপনার মতো সেটিংস করে নিতে পারবেন। যেমন এখানে কমান্ড ইউজ করা আছে মানে অটো সেভ, মানে আপনি হঠাৎ কাজ করতেছেন আপনার যদি ক্লোজ করে ফেলেন বা পিসি অফ হয়ে যেতে পারে, তো আপনার এই অটো সেভটা যদি অন থাকে তাহলে কী হবে, মানে একটু কাজ করার পরে যে অটো সেভ ডিলে, মানে মনে করেন 10 মিনিট পর পর আপনার এটা অটো সেভ হবে, তাহলে এটা ভালো না, এটা এটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। এটা হলো ফন্ট সাইজ, আপনি যেটা লিখছেন সেই ফন্ট সাইজটা এটা কি, আর ট্যাব সাইজ, একটা ট্যাব দিলে কতটা স্পেস দেবে, এগুলো আপনি আপনার মতন করে সেটিংস করে নিতে পারেন। তো এখানে এগুলো আছে, আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন। ওকে তো আমরা এখন চলে আসি আমাদের এক্সটেনশন, তো এটা হলো আমাদের এক্সটেনশন, যত যাবতীয় যা এক্সটেনশন আছে এখানে সব আছে। তো আমি এই এক্সটেনশন নিয়েই এক্সট্রা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, শুধু আজকে আমি আপনাদেরকে প্রোগ্রামিংয়ের যে এক্সটেনশনগুলো আছে সেগুলো কীভাবে অ্যাড করবেন দেখাবো। মনে করেন আপনি পাইথন অ্যাড করবেন, তাহলে পাইথন লিখে সার্চ করবেন, তো পাইথনে ফার্স্ট যেটা আছে এটাতে ক্লিক করবেন। তো এখানে বলছে কীভাবে পাইথন ইনস্টল করতে হবে, মানে তিনটা স্টেপ দিছে, প্রথমে আপনাদেরকে পাইথনের যে আইডিএলই আছে ওইটা ইনস্টল দিতে হবে, দেন তারপরে এটা আমার তো পাইথনের আইডিএলই ইনস্টল দেওয়া আছে, আমি জাস্ট শুধু এক্সটেনশনটা ইনস্টল দেবো, আমি জাস্ট এখানে ক্লিক করি তাহলে এটা ইনস্টলেশন শুরু হবে, দেন একটু সময় নেবে তারপরে এটা লঞ্চ করবে। তো একটু অপেক্ষা করি, জাস্ট 2 মিনিট সময় নিচ্ছে, আমার পাইথনের যে এক্সটেনশন ছিল ওটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, দেখেন এখানে এখন আনইনস্টল লেখা উঠছে, তার মানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে পাইথনের যে এক্সটেনশন ছিল ওটা আমাদের ইনস্টল করা হয়ে গেছে। তো এখন আমরা দেখি যে আসলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে পাইথন কাজ করতেছে কিনা, তো আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি, দেন আমি নিউতে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করছি, হ্যালো ডট পিওয়াই। সবসময় আমাদের ভিজুয়াল স্টুডিও কোড করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন এক্সটেনশন, এক্সটেনশনই এটাকে ম্যাটার করে। ওকে এখন যদি আমি একটু সিম্পল একটা প্রোগ্রাম লিখি, যেমন মনে করেন প্রিন্ট, যে এখন দিলে কিন্তু এগুলো পাইথনের যে রিলেটেড যে কিওয়ার্ড বা এগুলো সেগুলো চলে আসতেছে, তো এখানে কিছু ইনস্টলেশনের জন্য বলতেছে, যদি আপনারা এগুলো বলে তাহলে জাস্ট আপনি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। তো আমি এখন আমার দেখাচ্ছি না, জাস্ট এখানে প্রিন্ট লিখে আপনারা এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড আই অ্যাম জুয়েল। এখন যদি এটা এটা কীভাবে রান করবেন, এটা তো খুবই সিম্পল, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন রানের একটা অপশন আছে, এখান থেকে জাস্ট রান অ্যান্ড টার্মিনালে ক্লিক করবেন, তাহলে এটা আমাদের একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আমাদের রান হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করুন, তাহলে দেখতে পারবেন এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড আই অ্যাম জুয়েল রান। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন পাইথন রিলেটেড করতে পারবেন, এই যে এখানে দেখেন পাইথন লেখা আছে। ওকে তো আই হোপ দ্যাট ভিডিওটি অনেক ভালো লাগছে এবং ভিজুয়াল স্টুডিও করে সমস্ত কিছু জানতে পারছেন, ভিজুয়াল স্টুডিওর যাবতীয় যা আছে সব হলো এক্সটেনশন, আপনি এখান থেকে কালার এক্সটেনশন তারপরে টেক্সটের জন্য এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, যেখানে আমি টপ 15 বা টপ 5-6টা এক্সটেনশন সাথে পরিচয় করবো। আর আপনি যদি সি লিখতে চান জাস্ট এখানে কী করবেন, সি দেন সি ইনস্টল দেবেন, যদি আপনি জাভা লিখতে চান তাহলে জাভার যে এক্সটেনশন আছে ওটা অ্যাড করে নেবেন, যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চান বা ভিজুয়াল স্টুডিও কোডে লিখতে চান জাস্ট সিম্পলি ওই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আর সবসময় মনে রাখবেন ফাইল এক্সটেনশনটা যেন যদি সি লেখেন ডট সি, যদি পাইথন লেখেন ডট পিওয়াই, যদি সি প্লাস প্লাস লেখেন তাহলে সিপিপি, মানে এক্সটেনশনটা যেন অবশ্যই ঠিক থাকে, না হলে কিন্তু ঠিকভাবে কাজ করবে না। তো আজকে ভিডিওটি এতটুকুই ছিল, আপনাদের কেমন লাগছে ভিজুয়াল স্টুডিও কোডের যে রিভিউটা এবং সফটওয়্যার এ টু জেড আমি সম্পূর্ণ ডিসকাস করার চেষ্টা করেছি প্রত্যেকটা ফাংশন,
তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন, এবং নেক্সটে কোন সফটওয়্যার বিষয়ে আপনাদের জানতে আগ্রহী এবং ভিজুয়াল স্টুডিও কোড সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট করতে একদম ভুলবে না। সেখানে সব দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সি ইউ, টাটা, আল্লাহ হাফেজ।